দেখে মনে হবে খুবই সাদাসিধা ও নরম প্রকৃতির মানুষতুহীন, কিন্তু এই চেহারার পেছনে রয়েছে ভয়ঙ্কর এক পরিচয়। 2005 সালে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন জঙ্গি সংগঠন জেএমবির সদস্য তুহিন। ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গায় বোমা হামলার ঘটনায় 2006 সালে তুহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। 17 বছর পালিয়ে থাকার পর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, 2004 সালে জেএমবিতে যোগদানের পর প্রচারণার সেলের দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন প্রামাণ্যচিত্র তৈরি করে তরুণদের পথ ভ্রষ্ট করতে সক্রিয় ভূমিকা পালন করেন তুহিন। জেএমবির উপস্থিতি জানান দেয়া ছিল হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, সেই লিফলেট তৈরি, লিখিত প্রচার প্রচার সম্পাদনা, গোপন ও নাশকতামূলক খবরাখবর আদান প্রদান, বিভিন্ন ভিডিও এডিটিং এর মাধ্যমে তৈরিকৃত বিভ্রান্তমূলক প্রামাণ্যচিত্র দ্বারা তরুণদের পথভ্রষ্ট করত। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে পরিচয় গোপন করে দীর্ঘদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছিলেন তুহিন। সে উত্তরা ছিল, সে মহাকালী ছিল এবং পরবর্তীতে সে বাসা পরিবর্তন করে তেজগাঁও ছিল। আমরা তেজগাঁও থেকে তাকে আমরা গতকাল তাকে ধরতে সক্ষম হয়েছি। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সে ভিডিও এডিটিংয়ের কাজ করত। তার কাছ থেকে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাব। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।